সভাগত আদরণীয় সভা আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া কৃতি ছাত্র ছাত্রী সকল সম্বর্ধনা জানার অর্থে আজির আমার আজি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। আর নবাগত সকল আমি আদরণি জানাইছো আর কৃতি ছাত্র সকল তেওবিলাকর কৃতিত্বর বাবে পরীক্ষাত ভাল ফলাফল দেখার বাবে তেওবিলাকক আমি আন্তরিক অভিনন্দন জানাইছো আর তেওবিলাকক সম্বর্ধনা জ্ঞাপন করছো। এইখন কনিষ্ঠ মহাবিদ্যালয় 2010 চনত ইয়াত স্থাপন করা হয়েছিল আর জ্ঞানজ্যোতি একাডেমি হয়েছে প্রথমখন ব্যক্তিগত খণ্ডর প্রথম কনিষ্ঠ মহাবিদ্যালয়। আর এই মহাবিদ্যালয়ে বিগত সময়সাত এই অঞ্চলের ছাত্র সমাজক যিখিনি সা সুবিধা দিছে তেওবিলাকর জীবন গড়ার ক্ষেত্রত তেওবিলাকে যিখিনি ইয়াতে সা সুবিধা পাইছে আর ইয়ার যিসকল শিক্ষক তেওবিলাকে যিখিনি কষ্ট করেছে তার জড়িয়ে এটা মানদণ্ড নিরূপণ করা হয়েছে যে জ্ঞানজ্যোতি কনিষ্ঠ মহাবিদ্যালয় হয়েছে আটাইতকৈ এখন ভাল শিক্ষানুষ্ঠান। আর এই শিক্ষানুষ্ঠানের ভালে কেজন ছাত্র ছাত্রীয়ে কৃতিত্বরে তেওবিলাকে উত্তীর্ণ হয়েছে আর পরবর্তী সময়ত তেওবিলাকে উচ্চ শিক্ষা লাভ করে বিভিন্ন শিক্ষানুষ্ঠানত তেওবিলাকে অধ্যাপনার কাম করেছে, অন্যান্য ক্ষেত্রত তেওবিলাকে কর্মসংস্থান লাভ করেছে। গতি আমি এটা তেওবিলাকক পথ দেখাইছো যে জীবন কেনেকৈ গড়িব লাগিব আর কেনেকুৱাকৈ জীবনের বাটত আগবাড়ি গৈ নিজের জয় নিজের লক্ষ্যত উপনীত হব পৰা যাব সেই কথাবিলাক আমি প্রয়াস করছো। আর স্বাভাবিকতে এই বৃহত্তর অঞ্চলত জ্ঞানজ্যোতি একাডেমি এটা গৌরবমণ্ডিত নাম আর এই গৌরবে গৌরবে আমিও গৌরবান্বিত, আমি আনন্দিত হয়েছো। গতি এই অঞ্চলের রাইজর যেখানে সহায় আর সহযোগিতা আমার ছাত্র ছাত্রী সকল যেখানে উদ্যম আর অভিভাবক সকল যেখানে তেওবিলাকর আমার উপর বিশ্বাস ভরসা এই গোটেইখিনিকে মূলধন হিসাবে লই জ্ঞানজ্যোতি একাডেমিয়ে তেওবিলাক জ্ঞানজ্যোতি একাডেমিয়ে আমার মানে যেখানে লক্ষ্য আমার যেখানে ইচ্ছা অভিলাষ আমার যেখানে সপন সেখানে বাস্তবত রূপদান করার কারণে আমি চেষ্টা করছো আর চেষ্টা করে থাকিম। এইখিনিয়ে হবলগিয়া।